Hi guys, this is Birisha. Welcome and welcome back to my channel. আজ আমি আমার কয়েকটা ফেভারিট সানস্ক্রিনের ব্যাপারে কথা বলবো। লাস্ট এক দু বছরে আমি প্রচুর সানস্ক্রিন ট্রাই করেছি, ডিফারেন্ট ব্র্যান্ডসের, তারপর ডিফারেন্ট টাইপসের। অ্যাকচুয়ালি পিয়ারে প্রচুর সানস্ক্রিন পেয়েছি, তারপর আমি নিজেও কিনে অনেক সানস্ক্রিন ট্রাই করেছি। তো এই সব সানস্ক্রিনগুলোর মধ্যে যেগুলো আমার সবথেকে ভালো লেগেছে আর আমার স্কিন টাইপের সাথে স্যুট করেছে, প্লাস কোনো হোয়াইট কাস্ট দেয় না অ্যান্ড ভেরি কমফোর্টেবল, সেগুলোর ব্যাপারেই কথা বলবো। সব সানস্ক্রিনের ব্যাপারে আমি ডিটেলসে রিভিউ শেয়ার করবো। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তোমরা অনেকেই কমেন্টে সানস্ক্রিন রেকমেন্ডেশন চাও, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ এটা হেল্পফুল হবে। প্রথমেই যে সানস্ক্রিনটার ব্যাপারে কথা বলবো সেটা হলো ডক্টর শেথসের হালদি অ্যান্ড হ্যালোরনিক অ্যাসিড সানস্ক্রিন। এটাতে SPF 50 রয়েছে আর রয়েছে PA++++। এটার টেক্সচারটা একটু থিক বাট এটা ভীষণই কমফোর্টেবল আর একদমই নন অয়েলি, আর এটার টেক্সচারটা অনেকটা ময়শ্চারাইজারের মতো, যেটা আমার বেশ ভালো লাগে। আর আমার ড্রাই স্কিন, তো আমার স্কিনের জন্য এই সানস্ক্রিনটা একদম পারফেক্ট। এই সানস্ক্রিনটা বেশ হাইড্রেটিং, যেহেতু এটাতে হ্যালোরনিক অ্যাসিড রয়েছে সেহেতু এটা স্কিনটাকে সবসময় বেশ হাইড্রেটিং রাখে। এই সানস্ক্রিনটা একটুও হোয়াইট কাস্ট দেয় না, এটা ভীষণই ভালো একটা সানস্ক্রিন আর আমার তো খুবই পছন্দ এই সানস্ক্রিনটা। আর বেস্ট পার্ট হলো এটার উপর মেকআপ ভীষণই ভালো সেট হয়। সেকেন্ড সানস্ক্রিনটা হলো অ্যাকোয়ালজিকার ইলুমিনেট প্লাস ডিউই সানস্ক্রিন। এটা খুব লাইট ওয়েট, খুব মানে খুবই লাইট ওয়েট, মনেই হয় না যে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। আর এটা কুইকলি স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড অবভিয়াসলি নন অয়েলি অ্যান্ড কোনো হোয়াইট কাস্ট দেয় না অ্যান্ড ভেরি কমফোর্টেবল। এই সানস্ক্রিনটা সব স্কিন টাইপের জন্য পারফেক্ট। আর এই সানস্ক্রিনের আরও দুটো ভ্যারিয়েন্ট আছে, সেগুলোও আমার খুব ভালো লাগে। একটা হলো অ্যাকোয়ালজিকার গ্লো প্লাস ডিউই সানস্ক্রিন আর একটা হলো রেডিয়েন্স প্লাস ডিউই সানস্ক্রিন। থার্ড সানস্ক্রিন হলো ডটানকির ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন। এটার টেক্সচারটা অ্যাকোয়ালজিকার সাথে একদমই সিমিলার আর এটাও ভীষণই লাইট ওয়েট, নন অয়েলি অ্যান্ড ভেরি কমফোর্টেবল। এটাতেও SPF 50 রয়েছে আর এটাতে রয়েছে PA++++। ডটানকির ভাইটামিন সি ভ্যারিয়েন্টটাও আমার ফেভারেট, এটা একটু বেশি লিকুইডি ওয়াটারমেলন ভ্যারিয়েন্টের থেকে আর এটা না ভীষণ সুন্দর একটা গ্লো প্রোভাইড করে। আমার একটু বেশি লিকুইড সানস্ক্রিনই না বেশি পছন্দ হয়, আর এই সানস্ক্রিনটাও আগের সানস্ক্রিনগুলোর মতনই ভীষণই কমফোর্টেবল, নন অয়েলি আর কোনো হোয়াইট কাস্ট দেয় না। ফোর্থ ওয়ান হলো রিকুইলের আল্ট্রাম্যাট ড্রাই টাচ সানস্ক্রিন জেল। এটার টেক্সচারটা অনেকটা জেল টাইপের, একটু থিক বাট খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় আর এটা ম্যাট ফিনিশ প্রোভাইড করে, আর এটা ওয়াটার রেজিস্ট্যান্ট আর এটাও কিন্তু কোনো হোয়াইট কাস্ট দেয় না। আর যেহেতু এটা ম্যাট ফিনিশ দেয় সেহেতু এটা অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট। লাস্ট ওয়ান হলো ডটানকি টিন্টেড সানস্ক্রিন। এটা নিয়ে একটা ডিটেলস রিভিউ আমি শর্টসে পোস্ট করেছিলাম, তো তোমরা যারা দেখেছো তারা তো জানোই এটা আমার কতটা পছন্দের। এটাতেও SPF 50 রয়েছে আর এটা কিন্তু হালকা একটু কভারেজ দেয়, সামারে যখন মেকআপ করতে ইচ্ছা করে না তখন এটা ইউজ করলেই কিন্তু এনাফ। এটাও বেশ কমফোর্টেবল আর এটা একটা বেশ ডিউই গ্লোই ফিনিশ দেয়, আর আমার কোনো ডিউই সানস্ক্রিন ইউজ করতে ভীষণ ভালো লাগে। ওকে, সো এটাই ছিল আমার ফেভারিট top 5 সানস্ক্রিন, আর এই সানস্ক্রিনগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, চেক করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। সো বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।